ছিল এক ভাই লিখেছেন আমাদেরকে আমরা তো অনেক ক্ষেত্রে মেয়েদেরকে দেখতে যাই সেই ক্ষেত্রে আমরা মেয়ের কোন কোন বিষয়গুলো অঙ্গগুলো আমরা দেখতে পারবো এবং তাদেরকে জন্য কোনো হাদিয়া দেই এটা কি আমাদের জায়জ হবে কিনা মাতারা অনেক ধন্যবাদ আমাদের দর্শককে আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি বিশ্বনবী সাল্লাহ আলহি আসলাম ইস্যাদ করেছেন তুনকাহুল মার আতুলি আর জি নারীদের চারটা গুণ দেখে বিয়ে করা হবে অর্থাৎ চারটা কোয়ালিটি নারীদের থাকতে হবে লিমা আলিহা এক নম্বর হচ্ছে তার সম্পদ দেখতে হবে ওয়ালি জামা তার সৌন্দর্য দেখে বিয়ে করতে হবে ওয়ালি হাসাবিহা বংশীয় মর্যাদা দেখে বিয়ে করতে হবে তার ধার্মিকতা দেখে বিয়ে করতে হবে বিশ্বনবী এরপরে ধার্মিকতা পূর্ণ নারীদেরকে বিয়ে করে তোমরা জিতে যাও অতএব এই কোয়ালিটিগুলি প্রথমে নিশ্চিত করতে হবে তারপরে আহ যে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলো যে নারীর সৌন্দর্য দেখার জন্য তো তার কাছে যেতে হবে তো সেই জন্য তাকে গেলে নিশ্চয়ই সেখানে একজন মাহারাম তার সাথে থাকবেন যেখানে কোপনে যদি তাকে দেখতে যায় অবশ্যই ওই নারীর একজন মাহারাম তার সাথে থাকবে আর সেখানে তার ফেসটা তো অবশ্যই দেখবেন এবং পাশাপাশি যদি চুল পর্যন্ত তারা দেখতে চায় সেটা পর্যন্ত দেখার বৈধতা আছে অনেকে আবার হাঁটিয়ে দেখে সেটাও বৈধ আছে আর যদি কেউ বা হাতের আঙ্গুলগুলি দেখতে পারে সেটা কবজি পর্যন্ত সরি কবজি হ্যাঁ কবজি পর্যন্ত সেটা কোনোই পর্যন্ত কবজি পর্যন্ত দেখতে পারবে এই বিষয়গুলি বৈধতা রেখেছে ইসলাম আর যদি হাদিয়া দিতে চায় যদি হ্যাঁ ওনার যদি পছন্দ হয় আর হাদিয়া দেওয়া নেওয়া উভয়টা তোমরা হাদিয়া যাবে।। হয়তো হাদিয়ার মাধ্যমে বিয়ের বা পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার সুযোগটা আরেকটু বেড়েও যেতে পারে বিষ্ণবের একটা শুননা মানার মাধ্যমে আর যদি কোনো পছন্দই হয়ে থাকে সেক্ষেত্রে যে আংটির ব্যবস্থা আছে অথবা কোনো হাদিয়া যদি দিতে চাইলে সেটা দিতে পারবে এটা নিষিদ্ধ নয় কারণ প্রিয় নবীজি বললেন যে ব্যক্তি সিয়াম সাধনা করলো মিথ্যা কথা মিথ্যা কাজ থেকে বিরত থাকলো না এই রোজার কিন্তু আল্লাহ তালার কোনো দরকার নেই জি অতএব এই ত্রুটি বিচ্ছুতিগুলি থেকে বাঁচবার জন্য একটা মাধ্যম দরকার যেমনিভাবে মানুষ যখন সালাতে ভুল করে থাকে কোনো জিয়াদা কিংবা কোনো নোকসান অথবা কোনো ভুল ওয়াজেব তরক করে থাকলে সেটাকে ঠিক করে নেওয়ার জন্য সুধ্রিয়ে নেওয়ার জন্য ওরা বেকারিম সাজদায় সাহু রেখেছেন জি অর্থাৎ ভুলের সাজদা সেটা দিলে সেটা আবার মেকআপ হয়ে যায় জি তেমনিভাবে যদি কোনো ব্যক্তি সিএমরত অবস্থায় কোনো খারাপ কিছু করে থাকে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা কোনো অথবা অশালীন কোনো কাজের সাথে জড়িত হয়ে পড়ে সেটা থেকে বাঁচার জন্য কিন্তু সাদা কাতুল ফিতরের ব্যবস্থা করা হয়েছে এই জন্য আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহ তালানু থেকে যে হাদিস উদ্ধৃত হয়েছে আল্লামা নাসির উদ্দিন আলবানি হাদিস খানাকে হাসান বলেছেন এবং তিরমিজি দাল শরীফের হাদিস উদ্ধৃত হয়েছে প্রিয় নবীজি সাল্লাহ আসলাম ব্যাপারে বলা হয়েছে ফরাদ রসুল্লাহ সাল্লাহ আলহিম জাকাতাল ফিতরে সামিন্তামার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য কিংবা শস্য অথবা কোনো খেজুর অথবা পনির এগুলি থেকে একসা তিনি এটাকে ফরজ করে দিয়েছেন अनिल মুসলিমিন এটা আদায় করা হবে মুসলমান রোজাদারদের পক্ষ একটা হচ্ছে তুহরাতান লিসাঈমি মিনাল লাগফি ওয়ার রাফাস প্রথম উদ্দেশ্য হচ্ছে এটা রোজাদারের রোজাকে পবিত্র করবে পরিমার্জিত পরিশীলিত করবে কর থেকে আর সেটা হচ্ছে মিনাল লাভে ওয়ার রাফাস যে কোনো বেহুদা কথা বলে থাকলে মিথ্যা কথা বলে থাকলে কোনো মিথ্যা কাজের সাথে জড়িত হয়ে থাকলে সেখান থেকে রক্ষা পাবার জন্যে পবিত্র হওয়ার জন্য এই সাদা কাটা দেওয়ার খরচ যদি এখানে ফারাদা রসুল উল্লাহ সাল্লাহ আলহি বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এটাকে ফরজ করে দিয়েছেন তো ইসলামিক স্কলার যারা ক্লাসিক্যাল ইসলামিক স্কলার তাদের মতে এটা ওয়াজিবের পর্যায়ে পড়ে ওয়াজিব এটা আদায় করে দিতে হবে আপনার কাছে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে কাদের উপরে আসলে মূলত এই ফিতরা দিতে হবে কারা কি করতে হবে ধন্যবাদ আমরা যেটা জেনে থাকি একটা বদ্ধমূল ধারণা আমাদের মাঝে আছে সেটা হচ্ছে জাকাত যাদের উপরে ফরজ সাদাকাতুল ফেতের তাদের উপরে ফরজ সেটা কিন্তু এরকম নয় জাকাতের ক্ষেত্রে যেমনি ভাবে মাল সম্পদের মালিকানা থাকতে হবে কমপক্ষে এক বছর তার মালিকানা যদি থেকে থাকে তাহলে তার উপরে এবং ক্ষেত্রে একটা নেশাব আছে যেমন স্বর্ণের নেশাব হচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণ কিন্তু পঁচাশি গ্রাম অথবা রূপার ক্ষেত্রে হয়ে থাকলে সেক্ষেত্রে সাড়ে বাউন্ন তোলা তোলা রূপা অথবা কনভার্টিবল রূপার যদি আমরা ধরে ষাট হাজার টাকা বর্তমানে আর কিংবা যদি স্বর্ণের হয়ে থাকে তিন লাখ কিংবা তিন লক্ষ টাকা এমন কনভার্টিবল কারেন্সিও যদি এক বছর পরিমাণ উদ্বৃত্ত থেকে থাকে তাহলে তার উপর জাকাত ফরজ কিন্তু জাকাতুল ফিতির যে কথাটা আমরা বলছি সেটা কিন্তু এই এইরকম বাধ্যবাতকতা নেই এক্ষেত্রে ঈদের দিন যেই দিন আমরা ঈদ করব আনন্দ করব সেই দিন আমাদের সারা দিন দুবেলা খাবার বা তিনবেলা খাবার আমরা যা খেয়ে অভ্যস্ত এ খাবারের পরে যদি অতিরিক্ত কারো কাছে ওই যে সা একসা খাদ্য থেকে থাকে তাহলে সেখান থেকে সে দিয়ে দেবে তার মানে হলো এখানে জাকাতুল মাল এবং সাদাকা এই দুটো কিন্তু আলাদা এক্ষেত্রে কারা আদায় করবে নিশ্চয় এটা মুসলমানরা আদায় করবে কারণ প্রিনবীজ বললেন যে আনিল মুসলমানদের পক্ষ থেকে আদায় করা হবে সেক্ষেত্রে বলা হয়েছে কিন্তু মহিলাদের উপরে যদি তাদের নেশাব না থেকে থাকে তাহলে তাদের জাকাত ফরজ না অনেকের বলা হতে বালেগের উপরে এটা যদি মাসাইল না বালেগের উপরে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু জাকাত ডিফারেন্ট এই ক্ষেত্রে আনিল গোলাম ও আনিস সাবি ও যে ছোট আছে বালক বা যে নাবালেক তার উপরেও কিন্তু এই ওয়াজিব জাকাতুল ফেতের হবে এবং যে বড় আছে যে ছোট সাহির ওয়াল কাবির ছোট বড় উভয়ের উপরে তারপরে হচ্ছে যেই ব্যক্তি স্বাধীন যেই ব্যক্তি গোলাম মানে দাস এরকম কেউ যদি থেকে থাকে কারো অধীনক্ত কর্মচারী যদি থেকে থাকে তাদের উপরে কিন্তু এ জাকাতুল ফেতেরটা এটা ওয়াজিব তো সেক্ষেত্রে খুব সহজে যদি আমরা বলতে চাই একজন গোলাম কিংবা একজন কর্মচারীর উপর কখন এটা ওয়াজিব হবে কারণ হচ্ছে যদি সেই গোলাম আমার একান্নভুক্ত পরিবারের সাথেই থাকে তার ভরণ পোষণের দায়িত্ব যদি আমার উপর ন্যস্ত থেকে থাকে আমি যদি প্রতিষ্ঠানের মালিক হয়ে থাকি তাহলে অবশ্যই তার এই জাকাতুল ফেতেরটা আমাকে আদায় করে দিতে হবে যে মোতারাম চমৎকার বলেছেন জাজাক আল্লাহ আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দান করুক আমিন মোতারাম আমরা ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে যাবো তো হবে যারা এই মুহূর্তে আমাদেরকে যারা শুনছেন এবং দেখছেন প্রিয় শ্রোতা আপনারা শুনছেন নাইনটি সিক্স পয়েন্ট ফোর স্পাইস এফ এম এবং দেখছেন নাইনটি সিক্স পয়েন্ট ফোর স্পাইস এফ এম এর ফেসবুক পেজে সেজান মেঙ্গুডিং প্রেজেন্ট ইসলামী সওয়াল জবাব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে লিখতে পারেন পাঠাতে পারেন আমাদের আজকের যে অতিথি আমাদের সবার পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব শেখ মুফতি মোহাম্মদ হেদায়াতল্লাহ রয়েছেন আমাদের সাথে আপনাদের পাঠানোর প্রশ্নগুলো কুরআনস্নের আলোকে উত্তর দেওয়ার জন্য তো সেই জন্য আপনার যা করতে হবে সেলফোনের মেসেজ গিয়ে টাইপ করুন এস এফ এম দিয়ে আপনার নাম প্রশ্ন পাঠিয়ে দেবেন টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে এবং অনিয়ারে যারা শুনছেন তাদেরকে অনুরোধ করছি ইনশাল্লাহ তাআলা অন্যকে শোনার জন্য উদ্বুদ্ধ করবেন আহ্বান করবেন আল্লাহ তাআলা আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করুক আমিন মুহতারাম আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন মুহতারাম আমরা যাব ইনশাল্লাহ তাআলা আমাদের এক ভাই রয়েছেন আমাদেরকে প্রশ্ন করেছেন আব্দুল্লাহ নামে তিনি লিখেছেন আমাদেরকে মুহতারাম আমরা অনেক সময় যদি ঈদের নামাজ চলাকালীন আমরা যাই ঈদের নামাজে যাই এবং অনেক সময় আমরা গিয়ে দেখি যে বসে গেছে সালাম ফিরিয়ে ফেলবে এই ক্ষেত্রে মুহতারাম করণীয়টা কি মুহতারাম অনেক ধন্যবাদ উনি যতটুকু সালাত ততটুকুর সাথে উনি সম্পৃক্ত হবেন যদি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে তিনি সেখান থেকে বের হয়ে চলে আসবেন পরবর্তীতে তিনি সেখানে দুই রাকাত নফল নামাজ পড়লেও পড়তে পারেন আর যদি না পড়েন তাতেও কোনো সমস্যা নেই চমৎকার বলেছেন মুহতারাম জাজাক আমাদের সাথে রয়েছেন আরেক ভাই লিখেছেন যে অনেকে আমরা দেখি নামাজের মধ্যে টুপি ছাড়া নামাজ পড়ে এক্ষেত্রে কি তার নামাজ হবে কি না মোহতারাম এর বিধানটা টুপি বা অথবা পাঞ্জাবি এগুলি হলো নামাজের সৌন্দর্য বর্ধক জি আল্লাহ সুফায়ান মহাগ্রন্থ আল কোরআনে তিনি এরশাদ করেছেন মসজিদ তোমরা করলে প্রতি ওয়াক্ত সালাতে যাবার সময় তোমরা সুন্দর সুন্দর পোশাক পরিধান করে নামাজে যাবে তো টুপি যেহেতু বিশ্বনবী সালাম কোনো না কোনোভাবেই হোক কখনো টুপি দিয়ে কখনো বা রুমাল দিয়ে কখনো বা কাপড় দিয়ে তিনি মাথা ঢেকে রাখতেন তাই নামাজরত অবস্থায় তিনি মাথা ঢেকে রাখতেন এটা আল্লাহ রসুল না যদি কোনো ব্যক্তি টুপি না থাকে কিংবা মাথা ঢাকা না থাকে সেক্ষেত্রে সালাত আদায় করলে সালাতের কোনো ক্ষতি হবে না আশা করা যায় মহতার চমৎকার বলেছেন আমাদের এক ভাই লিখেছেন যে অক্ষিত যে যায় জায়গা জমির জন্য অক্ষ করা হয়েছে এটার উপর কি মাদ্রাসা নির্মাণ করা যাবে কিনা মহতারাম ওয়াকফ যদি সেটা মাদ্রাসার নামে হয়ে থাকে আর সেটা যদি এতিমখানা হয়ে থাকে এতিম মাদ্রাসা হয়ে থাকে তাহলে তো অবশ্যই আওলা এটা এটা করতে পারবেন সমস্যা নেই মসজিদের জন্য নির্ধারণ করা মসজিদের জন্য মসজিদের জন্য করা হলে যদি কমপ্লেক্সটা মসজিদের আন্ডারেই চলে জি একই কমপ্লেক্সের অধীন হলে সেখানেও করা যাবে মহতারাম চমৎকার বলেছেন জাজাকাল্লাহ মহতারাম আমাদের আরেক ভাই লিখেছেন যে আমরা অনেকেই মসজিদে ফজরের সময় আমরা জামাতে হাজির হওয়ার জন্য চলে যাই গিয়ে দেখি ইমাম নামাজের জন্য দাঁড়িয়ে গেছে সেই ক্ষেত্রে করণীয় কি আমি কি শূন্য আদায় করব না জামাতের সাথে শরিক হবে এক আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমার কি এরপরে শূন্য আদায় করার কোনো ওয়ে আছে কি না মহতারাম ধন্যবাদ আপনাকে এবং প্রিয় দর্শককে সুন্দর প্রশ্নটি জিজ্ঞেস করবার জন্য আমরা জানি যে ফজরের দুরাকাত শূন্য এতটা গুরুত্বপূর্ণ বিশ্বনবী সাল্লাহ ইসলাম সফর অবস্থায়ও যেখানে শূন্য না পড়লে চলে জি আল্লাহ রসুল দুটা সালাদ ফরজের বিপরীতে সেটা হচ্ছে শূন্য ফজরের দুরাকাত এবং ভেতের সালাত। পরে এটা সফর অবস্থায় তিনি ছাড়তেন না কারণ ফজরের দুই রাকাত সুনতের মর্যাদা আল্লাহ তালার কাছে খাইরুমিনার দুনিয়া ও মাফি হাসমান এবং যা কিছু আছে তার চেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে কস্টলি সবচেয়ে বেশি দামি দ্যাটস সৈ আল্লাহ রসুল সেটা ছাড়তেন না তো ফজরদ্দ সুনাত অবশ্যই আমরা উদ্বুদ্ধ করব প্রথমে দর্শককে যেন আগে আগে উঠে সে সালাত আদায় করে নেয় যদি হ্যাঁ কেস এমন কোন প্রবলেম হয়ে যায় ইমাম সাহেব দাঁড়িয়ে যাচ্ছেন হয়তোবা এক মিনিট সময় আছে তিনি সালাত সুন দাঁড়িয়ে যাবে সূন্যতে দাঁড়িয়ে যাবে এবং খুব সহজে অল্প ছোট ছোট পড়ে ফেলবেন আর যদি এমনটা হয়ে থাকে যে না জামাত শেষ হয়ে যেতে পারে হ্যাঁ বিশ্ব সসামের হাদিস হলো এরকম ইদা ওকে ফালা সলাত যখন নামাজের হয়ে যায়। তখন ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ চলবে না ওই সময় আমরা উনাকে উদ্বুদ্ধ করব। যদি ইমাম সাহেব দাঁড়িয়ে যান এবং প্রথম রাকাত শেষ হয়ে যাবে এরকম অবস্থায় চলে গেলে উনি ওই সময় আর সালাতে দাঁড়াবেন না ফরজে ইমামের সাথে দাঁড়িয়ে যাবেন এরপরে দুটি অভিমত আছে একটি হচ্ছে যে ইমামে আজম আবু হানিফার মতে সূর্য উঠার পরে তারপরে সালাদটা আদায় করে নেবে কেউ যদি করতে চায় কেউ যদি করতে চায় না করতে তো হবেই জি আর যদি কেউ যদি মনে করে যে না ওই সময় হয়তো আমি কাজে ব্যস্ত হয়ে যাব সময় পাবো না তাহলে কিন্তু ফজরের পরে যদি অর্থাৎ সূর্য ওঠার আগে যদি সময় থেকে থাকে তাহলে ওই সময় পড়ে ফেলতে পারবে যদি ভয় থাকে যে পরবর্তীতে হয়তোবা আমার ছুটিও যেতে পারে জি মোতারাম চমৎকার বলেছেন জাজাকাল্লাহ আমাদের সাথে রয়েছেন শাহাদাত হুসাইন রয়েছেন তিনি সাউথ আফ্রিকা থেকে আমাকে আমাদেরকে দেখছেন সুমি খানম রয়েছেন আমাদের সাথে ভোরের আলো হেদায়তুল্লাহ রয়েছেন আমাদের সাথে রয়েছেন এমডি মাহফুজ আহমেদ তিনি লিখেছেন মহতারাম যে ঈদে যদি কোনো অমুসলিম বন্ধু মুসলিম বন্ধুকে উপহার দেয় তাহলে কি তা নেওয়া যাবে কিনা মোহতারাম

যদি এই পোশাকটা আপনি কিনতেন আর ঈদের দিন আর বিদেশ থেকে কোন সাক্ষাৎ করতে আসবে ওই সময় পড়লে আপনাকে কত ভালো লাগবে যে সসাম তুমি কি জানো বললেন এটা আমাদের জন্য পরিধান করা হারাম আর যারা এই পৃথিবীতে এগুলি পরিধান করবে ইউজ করবে লাখেরা জান্নাতে তাদেরকে এটা দেওয়া হবে না বঞ্চিত হবে তো কিছুক্ষণ পরে দেখা গেল বিশ্বনবী সালসামের দরবারে এক অমুসলিম আসলো এবং আসার সময় তিনি ওই যে সেই পোশাক থেকেই রেশমি পোশাক নিয়ে আসলেন প্রিয় নবীজ ইসলাসাম সেই রেশমি পোশাক গ্রহণ করলেন ওমর এবনুল খাত্তাবকে ডেকে পাঠালেন ওমর আসলো আসার পরে আল্লাহ রসুল বললেন ওমর নাও এটা তোমাকে দিয়ে দিলাম ওমর অবাক হয়ে গেলেন তিনি বললেন ইয়ার্লা আপনি না একটু আগে আমাকে বললেন যে এটা আমাদের জন্য হারাম করা হয়েছে এরপর এটা আপনি গ্রহণ করলেন আবার আমাকে হাদিয়া দিচ্ছেন প্রিয় নবীজি সাল্লাম বললেন যে না ওমর এটা তোমাকে পরিধান করার জন্য দিচ্ছি না কারণ তোমার তো অনেক মুশ্রিক আত্মীয় স্বজন রয়েছে কিংবা তোমার বন্ধু বান্ধব আছে তুমি এটা গ্রহণ করবার পরে তাদেরকে দিয়ে দেবে এই হাদিস থেকে আমরা যেটা এটা জানতে পারি যে ইসলাম এটা বিধান করা আছে অনুমতি আছে যদি কোনো অমুসলিম ঈদের দিন এমন কিছু দেয় যেটা গ্রহণ করা যায় সেটা যদি আমরা গ্রহণ করে ইউজ করতে পারি সেটা ইউজ করব আর যদি ইউজ করার যদি বৈধতা না থেকে থাকে তাহলে যারা যাদের জন্য এটা বৈধ তাদেরকে আমরা দিয়ে দিতে পারবো তোমাদের বলেছেন মোহতারাম জাযাকাল্লাহ রয়েছেন আমাদের সাথে এক ভাই যে মায়া নদীর মন মাছি একটা আইডি থেকে তিনি লিখেছেন যে আমরা জানি রুকুতে পিট টান টান করে সোজা করতে হয় তিনি লিখেছেন আমি যদি টান করে সোজা করতে চাই তখন আমার হাতটা বেঁকা হয়ে যায় বাঁকা হয়ে যায় যে অনেকে বলেছেন বাঁকা করলে নাকি নামাজ হবে না বা এই বিষয়টা কি মতো বলতেন দেখুন নামাজ এমন একটা বাধা যেটা যে কোনো সময় যে কোনো অবস্থাতে পড়া যায় এবং এটাকে শুধুমাত্র টান টান করে পড়লেই হবে নচেত হবে না বিষয়টা এরকম নয়। আল্লা ইযকুরুন আল্লাহ কিয়ামান ওয়া ক্বু'উদাও ওয়া আলা জুনূবিহিম। এখানে বলা হয়েছে তিনটা অবস্থানের কথা। আমরা এটা জানি দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ। রাইট? এর মধ্যে যদি কেউ দাঁড়িয়ে না পারে তাহলে বসে বসে না পারলে শুয়ে 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 না পারলে ইশারা দিয়ে ইশারা তাহলে বোঝা গেল নামাজের ভিন্নতা বিভিন্ন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কিন্তু নামাজের ভিন্নতা না সুযোগ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু তিনি বললেন যে সাল্লু আমাকে নামাজ পড়তে তোমরা যেভাবে দেখো সেভাবে তোমরা সালাত আদায় করো আমরা কি আসলে বিশ্ব নবীকে দেখে দেখে সালাত আদায় করিnotin না আল্লাহ রাসূলকে তো আমরা দেখি না তবে আল্লাহ রাসূলের যেসব ওয়ারাছাতুল আমবিয়া দেখে আমরা কিন্তু সেটা শিখি তো আমরা হাদিস থেকে যেটা জানি সেটা টান টান রাখার কথা এরপরেও যদি কারো টান টান রাখতে সমস্যা হয় তাহলে সমস্যা হবে না কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বান্দার সাধ্যতীত আল্লাহ তাআলা কোনো কিছুই কিন্তু চাপিয়ে দিবেন না এবং স্বাভাবিক আমি আমার সালাত আদায় করলাম। কোনকে বলেছেন মুহতারাম জাযাকাল্লাহ। প্রিয় আপনারা শুনছেন 96.4 স্পাইস এফএম এবং দেখছেন 96.4 স্পাইস এফএম এর ফেসবুক পেজে সেজান ম্যাঙ্গুডিং প্রেজেন্ট ইসলামী سوال জবাব। আমাদের আজকে আপনাদের পাঠানোর প্রশ্নের উত্তর দিচ্ছেন আমাদের শেখ মুফতি মোহাম্মদ হিদায়াতুল্লাহ বিগু আলেমদিন। তবে আমি যে কথাটি বলছি যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদেরকে অনুরোধ করছি অবশ্যই আমাদের চমৎকার আয়োজনটি এই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন ইনশাআল্লাহ এবং অনিয়ারে যারা শুনছেন তাদেরকে অনুরোধ করছি আপনার বন্ধু So... পরিচিত যারা আছে তাদেরকে শোনার জন্য আহ্বান করবেন হ্যাঁ আল্লাহ তালা বলেছেন মধ্যে আলাল তোমরা ভালো কাজে একে অপরের সহযোগিতা করবে সীমা লঙ্ঘন এবং গুনাহের কাজে তোমরা একে অপরের সহযোগিতা করবে না আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন বলেছেন আদাল আলাহরিকাফাই যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার স্বভাব পায় এবং আল্লাহ রসুল্লাহ একটা হাদিসও আছে ওয়ালা আয়া আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে তোমরা একটা হাদিস হল কি পৌঁছে দাও এই জন্য নিত্যান্ত আজকের যে প্রোগ্রামটি সুন্নার আলোকে আমরা আলোচনা করছি এবং আপনাদের পাঠানোর প্রশ্নের কোরআন সুন্নার আলোকে দিচ্ছি সেই জন্য অবশ্যই আজকের আমাদের চমৎকার এই আয়োজনটি লাইভটি বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ তালা আমাদেরকে আমল কর তৌফিক দান করুক এবং ইতিপূর্বে যতগুলো আমাদের এপিসোড চলে গেছে যতগুলো পর্ব চলে গেছে এই পর্বগুলো আপনারা দেখতে পারবেন সেই জন্য আপনার যা করতে হবে নাইনটি সিক্স পয়েন্ট ফোর স্পাইস এফ এম এর ইউটিউব চ্যানেল থেকে ইনশাআল্লাহ তালা এই প্রোগ্রামগুলো দেখতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে আমল কর তৌফিক দান করুক আমিন মোতারাম আমাদের সাথে অনেকেই রয়েছেন ইনশাল্লাহ তালা আমরা কিছু প্রশ্নে যাব দেখি আমাদের কে কী প্রশ্ন করেছেন হ্যাঁ আমাদেরকে এক ভাই লিখেছেন যে ফসলের জাকাতের হার কেমন হবে মহতারাম ফসলের ধন্যবাদ আপনাকে এবং আমাদের প্রিয় দর্শককে আমরা অনেকেই শুধুমাত্র মনে করে যে টাকার জাকাত আছে তারপরে স্বর্ণ আর রৌপ্যের জাকাত আছে এছাড়া কোনো জাকাত নেই অথচ জাকাতের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল উদাত্ত আহ্বান আছে হাদিস আছে স্পষ্ট তো সেখানে ভাষ্য করা হয়েছে জাকাতুল মাল এখানে বলা হয়েছে জাকাতুল হলি বলা হয়েছে জাকাতুল জুরু জাকাতুল আনআম জি এখানে জাকাতুল জুরু যেটা আমরা দর্শক জানতে চেয়েছেন সেখানে ফসল ফসলটা দুই ভাবে উৎপাদিত হয় জি সাকাতে সামা যেটা আসমানের বাড়ি বা বর্ষণের মাধ্যমে উৎপাদিত হয় সেখানে কৃষকের খুব বেশি একটা টাকা পয়সা খরচ হয় না যদি এমনটা হয়ে থাকে তাহলে সেখানে আহ দশ ভাগের এক ভাগ আল্লাহ রাস্তায় দিয়ে দেবেন আর যদি যেখানে কৃষকের কষ্ট হয় সেচের প্রয়োজন হয়ে থাকে এবং অর্থ সেখানে খরচ হয়ে থাকে বাড়তি কিছু খরচ হয় সেক্ষেত্রে আহ বিশ ভাগের এক ভাগ আল্লাহ রাস্তায় দান করে দেবেন এখন প্রশ্ন হতে পারে যে কখনো হতবা হয়তো বা বৃষ্টি হয়েছে আবার কখনো বা সেচেরও প্রয়োজন হয়েছে সেই ক্ষেত্রে কি করা হবে এটা হলো তাকোয়ার বিষয় ইসলামের দুইটা মানদণ্ড দিয়ে দেওয়া হয়েছে আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে যদি ফসল উৎপাদিত হয় দশ ভাগের এক ভাগ আর যদি নিজে সেচ করে উৎপাদন করা সেখানে বিশ ভাগের এক ভাগ যদি এটার মিড পয়েন্টে থাকে তাহলে সেটা তাক করার বিষয় তিনি কোন দিকে যাবেন তিনি সিদ্ধান্ত নেবেন চমৎকার বলেছেন মহতারাম জাজাকাল আমার এক ভাই লিখেছেন খালি গায়ে অজু করলে অজু হবে কিনা মহতারাম দেখুন যে যেসব কারণ আছে সে কারণের মধ্যে এটা পড়ে না অতএব অজু ভঙ্গ হবে না যদি খালি গায়ে অজু করা হয় চমৎকার বলেছেন মহতারাম জাজাকাল আমাদের এক ভাই লিখেছেন যে আসলে আমরা অনেকেই বলি যে আমরা যখন ইফতার করি যাচ্ছে এসেছি যে যে বলে দিলে আজান ইফতার করতে হয় আসলে মূল বিষয়টা কি ইফতারটা কি সূর্য অস্তের সাথে সম্পৃক্ত নাকি আজানের সাথে সম্পৃক্ত মহতার যখন সূর্য ডুবে যাবে পশ্চিম আকাশে এবং চাঁদ যখন উদিত হবে সেখান থেকে তাহলে তখন তোমরা রোজা ভাঙবে অতএব আমরা রোজা বা রোজা ভাঙ্গা কিংবা ইফতার গ্রহণ করা এটা আমাকে নির্ধারণ করতে হবে আমার সময়ের সাথে সাথে এখন তো ডিজিটাল ওয়াচ সবার ঘরেই আছে ইভেন এই যে আপনাদের রেডিও স্পাইস সে সময়টা দিয়ে দিচ্ছে একজাক্ট টাইম যেটা এবং টিভি মিডিয়াতেও কিন্তু সেগুলি একজাক্ট টাইমটা দেওয়া হচ্ছে যে টাইম দেওয়া হচ্ছে সেই সময়টা ধরে কিন্তু ইফতার করে নেবে কারণ হচ্ছে বিশ্ব নবী সাল তিনি এরশাদ করেছেন মানুষ রোজাদার ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে মা ইউ আজ ফেতরা যতদিন পর্যন্ত দ্রুত ইফতার না এক্স্যাক্টলি তো সেই জন্য সময় মতো দ্রুত বলতে সময় হবার আগে না সময় হবার সাথে সাথে ইফতার করবে মতলব আরেকটা বিষয় আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে অনেকেই বলে যে আসলে যে বিজ্ঞান বা যে টাইমটাতে বিজ্ঞান তো অনেক সময় বলে যেমন ধরেন আগামীকাল আমরা যে আবহাওয়া অফিসে যখন বার্তা দেয় বা বলে যে আগামীকাল বৃষ্টি হতে পারে অমুক জায়গায় কিন্তু এটা কিন্তু মতলব এরকমই বিষয় যে সূর্য অস্ত যেতে পারে বা সূর্য অস্ত এই এই সময়টায় যাবে যদি বিজ্ঞান ভুল হয় সেই ক্ষেত্রে যদি আমরা যদি ইফতার করে ফেলি ওই সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমাদের রোজাটা কি পরিপূর্ণ হবে কিনা বা মতামত মিটার বিষয় কি বলবেন সূর্য ডোবা বিষয়টা কিন্তু এটা একদিনের বিষয় না দৃষ্টিটা হঠাৎ করে আসে হঠাৎ করে যায় ওই সময় মানুষ তারা কি বলা হয় এটা ফোরসেল করে থাকে না ফরচুন করে ওই সময় তারা ভবিষ্যৎ বাণী করে থাকে কিন্তু সূর্য কিন্তু ডেলি ডুবছে ডেইলি উঠছে গত এক সপ্তাহটা মানুষ ক্যালকুলেট করে এবং আগামী এক সপ্তাহটাও মানুষ কিন্তু করে বলতে পারে জি সেক্ষেত্রে কিন্তু এই সূর্য ডুবার সময়টা কিন্তু বিজ্ঞান ভুল করার কথা নয় তো যেহেতু যদি ভুল করেই থাকতো তাহলে সবচেয়ে বড় বিজ্ঞানী বিশ্বনবী সাল্লাম কিন্তু সূর্য ডুবার সময়ের ক্ষেত্রে কিন্তু ইফতারের বিষয়টাকে তিনি নির্ধারণ করে দিতেন না অতএব যদিও কখনো ভুলও হয়ে থাকে তাহলে আল্লাহ তালা কবুল করেন ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের কেমন দান করুক এবং আমরা অনেকে এই এটা করব না প্রিয় দর্শক শ্রোতা যারা দেখছেন এবং শুনছেন আজানের জন্য আমরা অপেক্ষা করবো না সূর্য অস্ত গেলে আমরা ইনশাল্লাহ তালা ইফতার করে ফেলবো আরেকজন লিখেছেন বলেছেন বোন যে আমরা অনেক সময় স্যান্ডেল আমাদের পায়ে থাকে আমরা কোরআন তেলাত করি টেবিলে বসে এই ক্ষেত্রে কি আমাদের গুণা হবে কিনা অনেক ধন্যবাদ আমাদের এই বোনকে খুব জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন জিজ্ঞেস করবার জন্য আপনি জানেন যে ইসলামের প্রথম দিকে জুতা পায়ের অত অবস্থায় কিন্তু সালাত বৈধ ছিল একদম জুতা পায়ে রেখেই আমরা তো জানি সেই হাদিস সহি অথেন্টিক সূত্রে বর্ণিত হয়েছে সালাত আদায় করছিলেন বিশ্বনবী নামাজরত অবস্থায় জুতা খুলে ফেললেন তো সাহাবীর ওই ফাখালাউ নে আলাহম তারাও তাদের জুতা খুলে ফেললেন বিশ্বনবীর সালাদ শেষ করবার পরে তিনি বললেন মা হালা হাম আলাকুম আলা আন তখলু নেয় আলাকম তোমাদেরকে কিসে বাধ্য করেছে তোমরা তোমাদের জুতা খুলে ফেললে কেন সাহাবিরা বলেন ইয়ার আসলে আপনি জুতা খুলে ফেলেছেন তাই আমরাও খুলে ফেলেছি তো আমার কাছে আসছেন এবং আসার পরে আমাকে ইনফর্ম করেছেন যে আমার জুতার মধ্যে কাজারাত আছে ময়লা আছে তাই আমি খুলে ফেলেছি জুতা পায়েরত অবস্থায় আমরা যেমনিভাবে জানাজার সালা তাদের করতে পারি শর্ত হলো জুতার মধ্যে যদি কোনো ময়লা থেকে থাকে সেটা সরাই ফেলতে হবে অতএব কোনান পড়া অবস্থায় যদি কারো পায়ের জুতা থাকে তাহলে কোনো সমস্যা হবে না আর সে জুতা যদি পাক থেকে থাকে না পাক থেকে থাকলে খুলে ফেলবে বোন আমাদেরকে লিখেছেন যে আমরা অনেক সময় আমরা ডিপিএস বা আমরা সঞ্চয় করে থাকি ব্যাংকে তো এটার উপরে আমার জাকাত আসবে কিনা মহতারাম কি পরিমাণ টাকা হলে বা কি হলে জাকাতটা আসবে আমার বোন জিজ্ঞাসা করেছেন মহতারাম ধন্যবাদ আপনাকে এবং আমাদের বোনকে তিনি ইসলামিক অর্থনীতি বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত সিনসিয়ার আমরা এটাই ধরে নিচ্ছি ডিপিএস অথবা যে সকল সঞ্চয় আছে আমাদের ব্যাঙ্কগুলিতে প্রথমে হচ্ছে গিয়ে এই সঞ্চয়ের অ্যামাউন্ট আমাদের এক বছর মালিকানায় থাকতে হবে মালিকানা বলতে আমার নিজের থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমার নেশা পরিমাণ হলো কিনা আমরা বলবো সহজভাবে যারা ধনী আছেন সমাজপতি ধিপতি আছেন তাদের জন্য স্বর্ণের রূপার নেশাবটা তারা গ্রহণ করবেন আর যারা গরিব শ্রেণীর যারা আছেন সমাজের মধ্যে একটু ছোট অর্থাৎ আর্থিকভাবে আল্লাহ তালা তাদেরকে একটু বঞ্চিত রেখেছেন তারা অবশ্য স্বর্ণের নেশাব ধরবেন যদি স্বর্ণের নেশাব আমরা ধরি সেটা যদি তিন লক্ষ টাকা হয়ে থাকে অথবা সোয়া তিন লক্ষ টাকা এর অতিরিক্ত যদি কোনো অর্থ তার ব্যাংকে জমা থেকে থাকে এবং সেটা যদি আনইউজড থেকে থাকে এটার উপরে জাকাত দিতে হবে আমাদেরকে প্রতি হাজারে আড়াইশো টাকা করে জি অর্থাৎ লাখে আড়াই হাজার টাকা লাখে আড়াই হাজার হাজারে আর হচ্ছে হাজারে হচ্ছে কি আড়াইশো শতে আড়াই টাকা জি চমৎকার বলেছেন মোতাম জাজাকাল্লা আমাদের সাথে অনেকেই রয়েছেন রয়েছেন বুরহান উদ্দিন তিনি রয়েছেন চট্টগ্রাম থেকে তিনি লিখেছেন দুইজন প্রিয় মানুষ আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগছে জাজাকাল্লা ভাইয়া মিষ্টি মেয়ে তিনি লিখেছেন লাভ দিস প্রোগ্রাম জি সুক্রিয়া বোন এমডি মাহফুজ আহমেদ রয়েছেন আমাদের সাথে এ বি করিম রয়েছেন আমাদের সাথে তিনি লিখেছেন কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় রাসুল আমার অনেকেই বলি যে আল্লাহ হাফিজ এটা বলা কি যাবে কিনা বা এটা বেদাত কি না জানতে চেয়েছেন জি ধন্যবাদ আমাদের দর্শককে আহ বিশ্ব নবী একটা সুননা ছিল ইজা ইলতাকাল মুসলিমান যখন দুজন মুসলমান পরস্পর সাক্ষাৎ করতেন তখন দুজনে মুসাফাহা করতেন মুসাফা করার পরে বলতেন ইয়াফির আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দিন আমাদের সবাইকে আল্লাহ ক্ষমা করে দিন বিশ্বনবী সসলাম হাদিসের শেষে বলছেন এই মানুষ দয় দুজন মুসলমান মুসাফাহার হাত বিচ্ছিন্ন হবার আগে আল্লাহ তালা দুজনকে ক্ষমা করে এবং ওনারা তো আসলে আরবি ভাষায় কথা বলতেন আর আমরা বলি বাংলা ভাষায় আমাদের কংগ্রেসের ক্ষেত্রে আর ওনাদের বিদায়ের ওই ক্ষেত্রে একটু ভিন্নতা তো অবশ্যই থাকবে ওনারা ওয়াইল আল লেকা মা সালামায় কথাগুলি বলতেন এবং হাফিজ বারাকাল্লাহ ফিক তারপরে তাবারাকাল্লাহ ফিক এই সব কথাগুলি ব্যবহার করতেন আমরা যেহেতু বাংলা ভাষাভাষী আমরা বাংলায় কথা বলি ক্ষেত্রে আল্লাহ হাফেজ শব্দটা বলা হয় আল্লাহ আপনাকে রক্ষা করুন হেফাজত করুন সেক্ষেত্রে এটা বেদাত হবে না চমৎকার মোহতারাম জাজাক আল্লাহ সাইর আজিজ রয়েছেন আমাদের সাথে তিনি লিখেছেন যে উম মোহতারাম আমরা অনেকেই আমি উজু করে সুন্দর করে পরিপাটি হয়ে সলাতে দাঁড়াই চিন্তা করছি যে আজকের আমি নামাজটা চমৎকারভাবে ভাবে পড়বো আমার নামাজের আমার আমার মনটা নামাজের মধ্যেই রাখবো কিন্তু অনেক সময় মনটা এদিক সেদিক ছুটাছুটি করে সেক্ষেত্রে আমার করণীয় কি মত নাম ধন্যবাদ তাকে তিনি সালাত আদায় করেই যাবেন বিশ্বনবী সাল্লাম তিনি বললেন যে সেই বাসায় চোর আসে ডাকাত আসে যে বাসায় মাল আছে সম্পদ আছে অতএব যার ইমান আছে তার কাছে কিন্তু শয়তান আসে আর এই শয়তান নামাজরত অবস্থায় আসবে মুমিনের কাছে এটাই খুব স্বাভাবিক সেজন্য তিনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন বিষয়টা এরকম নয় তবে তিনি যেটা করতে পারেন নামাজের যদি কোনো সালাদ ভুলে যান অথবা অথবা যদি যদি রাকাত ভুলে যান তার মন মানসিকতা অন্যদিকে চলে যায় তিনি নামাজরত অবস্থায় দেখা যাচ্ছে তার মনটা বিভিন্ন জায়গায় ঘুরছে বিশ্বনবীর আমল হলো তিনি ওই সময় বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করবেন এবং আস্তাফেরুলে তিনি পড়তে পারেন তিনি নামাজরত অবস্থায় এই আমলগুলি করতে পারেন তবে সেই ক্ষেত্রেও যদি না হয়ে থাকে তিনি নামাজে দাঁড়ানোর আগে তিনি মনে করবেন যে দিস ইস্টা সর্বশেষ বড় মতেন আমি নামাজে দাঁড়িয়েছি আমি সরাসরি আল্লাহকে দেখছি আমি আমার মনিবের সামনে দাঁড়িয়েছি নিশ্চিত এটা আমরা জানি কোনো মানুষের পক্ষে জাননাতে যাবার আগে আল্লাহকে দেখা সম্ভব সম্ভব না বিশ্বনবী সাল্লাম আমি বিষয়টা ক্লিয়ার করে দিয়ে গেলেন যে তোমরা তো আসলে আল্লাহকে দেখবে না তবে টেন্ডেন্সিটা বা ইন্টেনশন এমন আল্লাহ তোমাকে দেখছে এক্স্যাক্টলি তুমি ধরে নেবে যে আল্লাহ তোমাকে দেখছেন অবশ্যই তুমি তোমার মনিবের সামনে দাঁড়ালে তুমি এদিক সেদিক চিন্তা করার সুযোগ নেই মোতালাবার সামনে দাঁড়িয়েছো সেভাবেই দাঁড়াতে হবে চমৎকার বলেছেন আমরা একটু পরে বিরতি দেবো ইনশাল্লাহ তার আগে একটি প্রশ্ন এসেছে রাকিব ইসলাম তিনি লিখেছেন হুজুর আমার একটি প্রশ্ন আমি শুনছি যে পুরুষের লাল রং এবং কাঁচা হলুদ এবং অনেক সময় আমরা বিয়েতে গায়ে হলুদ ছেলেদেরকেও দেয় মহতারাম এই ক্ষেত্রে মহতারাম কি কাঁচা হলুদ এবং লাল এই বিষয়গুলো কি পুরুষ ব্যবহার করতে পারবে কিনা মহতারাম না বিষয়টা ব্যবহার বলতে পোশাকের ক্ষেত্রে বলা হয়েছে জি বিশ্বনবীর দুই দুইটা সহি হাদিসে উদ্ধৃত হয়েছে একেবারে নিরেট লাল এবং একেবারে নিরেট কোনো মিক্সচার ছাড়াই হলুদ যদি হয়ে থাকে এগুলি পুরুষের জন্য মুসলমান পুরুষের জন্য এটা অবৈধ বলা হয়েছে কিন্তু সেটা যদি শরীরে মাখে অথবা বিয়ের সময় যদি কোনো সন্তানকে কোনো বয়কে পুরুষকে যদি শরীরে একটু হলুদ দেয় বা ছুঁয়ে দেয় সেক্ষেত্রে এটা নিষিদ্ধ না এটা বৈধ হবে সমস্যা মোতারাম চমৎকার বলেছেন আমরা আলোচনা চলছে চমৎকার একটি বিষয় মতনাম আমরা এক ভাই আমাদেরকে লিখেছেন কাউসার ভাই লিখেছেন মা অসুস্থ আচ্ছা মা অসুস্থ কোনোদিন দিন রোজা রাখতে পারবে না আমি কি ঈদের পরে মায়ের জন্য রোজা রাখতে পারবো কিনা মহতারাম ধন্যবাদ এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাসালা ও জি এখানে বলা হয়েছে যারা অসুস্থ আমি রোজার যদি আপনি আমাকে পারমিট করেন রোজার ক্ষেত্রে যে মাসালাগুলি আছে আমি তিন কথা এক মাসালাটা বলে দিতে অবশ্যই আমাদের এখানে আছে কাফার একটা বিষয় আছে দুই নাম্বার হচ্ছে গিয়ে আমাদের ফিদিয়ার বিষয় আছে তিন নাম্বার হচ্ছে যা কাজা করার বিষয় কাফার বিষয়টা শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্য প্রযোজ্য যদি কোনো স্বামী কিংবা স্ত্রী রোজা রাখা তারা যদি একসাথে থাকে তাহলে তাদের জন্য কাফারা এটা ফরজ হয়ে যাবে দিতে হবে তো ক্ষেত্রে শুধুমাত্র স্বামী কিংবা স্ত্রী যদি এই অবস্থায় চলে যায় তারাই শুধু কাফারা দিবে আর উপর কাফারা নয় দুই নম্বর হলো গিয়ে আমাদের ফিদিয়া ফিদিয়া কারা দিবে যারা অসুস্থ ডাক্তার বলে দিয়েছে জীবনে আর কখনো তিনি রোজা রাখতে পারবেন না বা এমন বৃদ্ধ সাইয়েখে ফানে জীবনে আর কখনো তিনি আর জাযা আর সম্ভাবনা তো অসুস্থ ব্যক্তি নেই আর বৃদ্ধ মানুষ তিনি আর কখনো রোজা রাখতে পারবেন না সেই শক্তি তার আর নেই যদি এমনটা নিশ্চিত হওয়া যায় প্রশ্ন করেছে তাহলে তিনি ফিদিয়া দিবেন ফিদিয়াটা কি কেমন দিবে ফিদিয়াতুন তুআমু মিসকিন একজন মিসকিনকে আহার্য দেয়া কতটুকু পরিমাণ সেটা হচ্ছে একজন রোজাদার রোজার দিবসে এবং রাতে সে দুই ধরনের খাবার খায় একটা হচ্ছে ইফতার একটা হচ্ছে সাহারি সাহারি এবং ইফতার সম পরিমাণ খাবার দেবে এখন এটার ওয়েট কতটুকু হবে পরিমাণ কতটুকু হবে সেক্ষেত্রে বলা হয়েছে যেমন আমি কিংবা আপনি আপনার লাইফ স্টাইল একরকম আমার লাইফ স্টাইল আর হতে হতে পারে অথবা আপনি যেভাবে আপনার সাহারি ইফতার গ্রহণ করেন যেমন এক্সপেন্স হয় আমার একটা হয় ভিন্ন রকম অথবা আমার লাইফ স্টাইল যেরকম এরকম অন্য কোন গ্রাহকের অন্য কোন দর্শকের যদি এমনটা হয়ে থাকে যে তিনিও এরকম অসুস্থ আছেন এমন অসুস্থ কিন্তু তাদের খাবার দাবার মানটা একরকম তারা যেমন খান সেই রকমই খাবার দেবে এখন প্রশ্ন হলো এটা টাকা দিয়ে দিবে নাকি খাবার দিয়ে দিবে ইসলামিক স্কলারগণ ক্লাসিক্যাল যারা আছেন তারা বললেন যেটা খাবার দিয়ে দিবে কারণ হচ্ছে কোরআনে সরাসরি বলা হয়েছে কারণ আল্লাহ রসুল আসলামের যুগে কিন্তু নকুদ ছিল যেমন গয়না ছিল স্বর্ণ ছিল রূপা ছিল ওইগুলো কিন্তু আর দিরহাম ছিল সেগুলো দিয়ে দিলে দিতে পারতেন কিন্তু আল্লাহ রসুল বলেন এখন আল্লাহ তালাও বলেন এখানে তো আমের কথা বলেন তাই খাবার দিবে যদি খাবার দেয়াটা কঠিন হয়ে যায় সেক্ষেত্রে টাকা দিলেও আশা করি সেটা সম্ভব হবে ইনশাআল্লাহ চমৎকার বলেছেন মোহতারম জাজাক আল্লাহ মোহতারম আরো আমাদেরকে অনেকের প্রশ্ন করেছেন ইনশাআল্লাহ আমরা এক ভাই লিখেছেন আমাদেরকে মাহফুজ তিনি লিখেছেন মিষ্টি শাহাদাত হোসেন রয়েছেন আমাদের সাথে আরেক ভাই লিখেছেন এ কে এম রৌফ আসিফ রয়েছেন সেহারির সময় খাবার খাওয়ার সময় না পেলে সেক্ষেত্রে সিয়াম রাখলে সিয়াম হবে কি না মোহতারম তিনি জানতে চেয়েছেন অবশ্যই সেহেরি যদি সময় না পায় খাওয়ার জন্য আর কি আচ্ছা হ্যাঁ সাহারি খাওয়ার ব্যাপারে বিশ্বনবীর যে ভাষ্য সেটা হচ্ছে তা সাহারুফা ইন্নাফিস সাহারি তোমরা সাহারি গ্রহণ করো কারণ সাহারির মধ্যে তোমাদের বরকত রয়েছে এই বরকতটা হতে পারে আমাদের সবাবের বরকত এই বরকতটা হতে পারে আমরা সুস্বাস্থ্য নিয়ে রোজা রাখার বরকত তাই যারা সাহারি গ্রহণ করবে না ইচ্ছা করে তারা নিশ্চয়ই বরকত থেকে বঞ্চিত হচ্ছে আর একটা শূন্য থেকে বিরত রইল আর যেহেতু বিশ্বনবী সাল আলাম তিনি বললেন আমাদের মাঝে এবং আহলে কিতাবদের সিয়ামের মাঝে পার্থক্য হচ্ছে আমরা সাহারি গ্রহণ করি তারা সাহারি গ্রহণ করেন না তাই খালিফুল ইয়াহুদ ও আল তোমরা ইহুদেব এবং তোমাদের ধর্মীয় বিষয়ে তোমরা বৈপরীত্য গ্রহণ করে এমনটা বলা হয়েছে হাদিছে তাই আমাদের সর্ব চেষ্টা করতে হবে যে আমরা যেন সাহারি গ্রহণ করি এরপরেও যদি সাহারির সময় পাওয়া না যায় যদি কোনো ব্যক্তি সাহারি ছাড়াও সিয়াম সাধনা করে ইনশাল্লাহ সিয়াম হয়ে যাবে এক্ষেত্রে সিএম এর ক্ষতি হবে না চমৎকার বলেছেন মতন জাজাকাল্লাহ আমাদের জুনে নামে এক ভাই তিনি লিখেছেন মহিলা এবং পুরুষের নামার যে পার্থক্য রয়েছে কিনা আমরা অনেকেই বলি যে কোনো পার্থক্য নেই আবার অনেকেই কোরআন হাদিসের দ্বারা দলিল দিচ্ছি যে পার্থক্য রয়েছে এই ক্ষেত্রে আপনি কি বলবেন ধন্যবাদ আমাদের দর্শককে আসলে কিছু পার্থক্য আছে সেই পার্থক্য দিক থেকে আমরা যেমন বলি নারীরা কখনো ইমামতি করতে পারবে না নারীরা কখনো একামত দিতে পারবে না সালাতে ভুল হয়ে গেলে যেমন পিছন দিক থেকে আল্লাহ আকবর বলে লোকমা দেওয়ার কোনো সুযোগ নেই বলে সুভান আল্লাহর কথা বলা হয়েছে নারীরা এভাবে আওয়াজ করে নামাজে যদি জামাতে থেকে থাকে তারা আওয়াজ করে কিন্তু সুভান আল্লাহ বলে লোকমা দিতে পারবে যেটা করতে পারে হাতের ইশারা আওয়াজ করতে পারে এভাবে করে তো কিছু পার্থক্য আছে আরো কিছু পার্থক্য মারাসিল আবু দাউদে যে হাদিস গুলি এসছে মারাসিল আবু দাউদ শরীফের মুরসাল কিছু হাদিস এসছে সেখানে নারীদের সিজদারত অবস্থায় কিছু আসছে তবে বিশ্ব নবী সালাম যেহেতু পুরুষ ছিলেন তিনি বলেন সল্লু কামার এই উসাল্লি তোমরা আমাকে যেমন নামাজ পড়তে দেখো সেভাবে সালাত আদায় করো তার মানে হলো এখানে নামাজের তেমন কোনো পার্থক্য নেই যদিও হাদিস দ্বারা যেমন বিভিন্ন হাদিসে একটু সেইজদের মধ্যে একটু ইয়া আছে আমরা মারা সিলে আবে দাউদের কথা বলেছে অতএব সেটা করলে সমস্যা হবে সমস্যা হবে না হযরত জাজাকাল্লাহ বলেছেন মুতারমা আমাদেরকে এক ভাই লিখেছেন যে ফজরের নামাজে আমি ভোরে উঠতে পারি না ফজরের নামাজ ঠিকমতো আদায় করতে সাতটা আটটার সময় প্রায় দিন আমি এটা আদায় করি এটাকে আমার নামা শুদ্ধ হবে কি না তাহলে আমার কি করিনীয় মহতারাম না উনি নিঃসন্দেহে একটা গরহিত কাজের সাথে জড়িত আছেন এবং তার গুনা হচ্ছে আমরা এটা নিশ্চিত ভাবে বলতে পারি কারণ আল্লাহ তালে কোরআনে ভার্ডিক্ট করে দিলেন ইন্না সালাত কায়াত আলাফিতা বা মাও নির্ধারিত সময় সালাত আদায় করা এটা ফরজ যদি আমার আপনার জন্য কোনো সুযোগ থাকতো তাহলে আল্লাহ তালে সময়টাকে সেখান পর্যন্ত প্রলম্বিত করে দিতে পারছে সেটা করেন না অতএব আমরা আমাদের দর্শককে খুব বিনীতভাবে অনুরোধ করবো সালাত তো আদায় করতেই হবে এবং আউ আলুমাই হাসাবু বিহলা আব্দউম কিয়া ময়দানে সবচেয়ে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে সালাতের ব্যাপারে আসুন আমরা ফজরের সময়ে সালাত আদায় করি কিন্তু হ্যাঁ যখন যদি আমি উঠতে দেরি হয় ইচ্ছা করে নয় অনিচ্ছাকৃতভাবে যদি আমরা ভুলে যাই ঘুমের মধ্যে থাকে তাহলে রাব্বেকারিম আমাদেরকে গুণা দেবেন না রুফে আল কালাম ওয়ান সালাস তিন ব্যক্তির গুণা আল্লাহ তালা লিখেন না এর মধ্যে ওয়ান না এম হাত্তা যদি কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় থাকে আর সে ভুলে যায় নামাজ আদায়ের কথা এরপরে জাগ্রত হবার সাথে সাথে সে আদায় করে নেবে এই ব্যক্তির আল্লাহ তালা এ বিলম্বিত করার কারণে গুণা লিখবেন না আচ্ছা আপনারা শুনছেন নাইনটি সিক্স পয়েন্ট ফোর স্পাইস এফ এম এবং দেখছেন নাইনটি সিক্স পয়েন্ট ফোর স্পাইস এফ এম এর ফেসবুক পেজে সওয়াল জবাব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে লিখতে পারেন পাঠাতে পারেন অজানা কোনো প্রশ্ন সেই ক্ষেত্রে আপনার যা করতে হবে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন এস এফ এম স্পেস দিয়ে আপনার নাম প্রশ্ন পাঠিয়ে দিবেন টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে অথবা ফেসবুকে কমেন্ট করবেন আলা আপনার প্রশ্ন সঠিক উত্তরটি কোরআন সুনর আলোকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে চমৎকার একটি বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছেন শেখ মুফতি মোহাম্মদ হেদায়তল্লাহ সৎকায়ে ফিতির এই বিষয়ে আলোচনা করছেন মোহতার এবং আপনাদের পাঠানো প্রশ্নগুলো Quran sunnah alaugi uto dichen so আপনারা এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে অনুরোধ করছি আজকের আমাদের চমৎকার আয়োজনটি এই লাইভটি শেয়ার করে দিবেন এবং অনিয়ার যারা শুনছেন তাদেরকে অনুরোধ করছি ইনশাল্লাহ তালা আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা আছে পরিচিত যারা আছে তাদেরকেও এই প্রোগ্রামটি শোনার জন্য উদ্বুদ্ধ করবেন আহ্বান করবেন আল্লাহ তালা আমাদেরকে আমল কর তৌফিক দান করুক কামিন এবং যে কথাটি না বললে নয় যারা ইতিপূর্বে যতগুলো আমাদের এপিসোড চলে গেছে আমাদের প্রোগ্রামগুলো যারা মিস করেছেন তাদের জন্য রয়েছে একটি আমাদের মাধ্যম সেটা হচ্ছে ইউটিউব নাইনটি সিক্স পয়েন্ট ফোর স্পাইস এফ এর ইউটিউব চ্যানেল থেকে আল্লাহ আমাদেরকে দেখার এবং তার উপর আমল করত ফিগান করো আমিন মোতারাম এই বিরতির আগে যে প্রশ্নটি ছিল এক ভাই লিখেছেন আমাদেরকে আমরা তো অনেক ক্ষেত্রে মেয়েদেরকে দেখতে যাই সেই ক্ষেত্রে আমরা মেয়ের কোন কোন বিষয়গুলো অঙ্গগুলো আমরা দেখতে পারবো এবং তাদেরকে জন্য কোনো হাদিয়া দেই এটাকে আমাদের জায়েজ হবে কিনা মোতারাম অনেক ধন্যবাদ আমাদের দর্শককে আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তুনকাহুল মারআতুল আরবা জি নারীদের চারটা গুণ দেখে বিয়ে করা হবে অর্থাৎ চারটা কোয়ালিটি নারীদের থাকতে হবে লিমা আলিহা এক নম্বর হচ্ছে তার সম্পদ দেখতে হবে ওয়ালি জামালিহা তার সৌন্দর্য দেখে বিয়ে করতে হবে ওয়ালি হাসাবিহা বংশীয় মর্যাদা দেখে বিয়ে করতে হবে তার ধার্মিকতা দেখে বিয়ে করতে হবে তোমরা জিতে যাও অতএব এই কোয়ালিটিগুলি প্রথমে নিশ্চিত করতে হবে তারপরে আহ যে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলো যে নারীর সৌন্দর্য দেখার জন্য তো তার কাছে যেতে হবে তো সেই জন্য তাকে গেলে নিশ্চয়ই সেখানে একজন মাহারাম তার সাথে থাকবেন যেখানে কোপনে যদি তাকে দেখতে যায় অবশ্যই ওই নারীর একজন মাহারাম তার সাথে থাকবে আর সেখানে তার ফেসটা তো অবশ্যই দেখবেন এবং পাশাপাশি যদি চুল পর্যন্ত তারা দেখতে চায় সেটা পর্যন্ত দেখার বৈধতা আছে অনেকে আবার হাঁটিয়ে দেখে সেটাও বৈধ আছে আর যদি কেউ বা হাতের আঙ্গুলগুলি দেখতে পারে সেটা কবজি পর্যন্ত সরি কবজি হ্যাঁ কবজি পর্যন্ত সেটা কোনোই পর্যন্ত কবজি পর্যন্ত দেখতে পারবে এই বিষয়গুলি বৈধতা রেখেছে ইসলাম আর যদি হাতিয়া দিতে চায় যদি হ্যাঁ ওনার যদি পছন্দ হয় আর হাদিয়া দেওয়া নেওয়া উভয়টা কিন্তু শুননা তা হাদু তা তোমরা পরস্পর পরস্পরকে হাদিয়া দাও মহাব্বত বেড়ে যাবে হয়তো হাদিয়ার মাধ্যমে বিয়ের বা পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার সুযোগটা আরেকটু একটু বেড়েও যেতে পারে বিশ্বনবীর একটা শুননা মানার মাধ্যমে আর যদি কোনো পছন্দই হয়ে থাকে সেক্ষেত্রে যে আংটির ব্যবস্থা আছে অথবা কোনো হাদিয়া যদি দিতে চাইলে সেটা দিতে পারবে এটা মোতারাম একজন ভাই প্রশ্ন করেছেন তার আগে আমি যাব সেটা হচ্ছে যে রফিকুল ইসলাম ভাই লিখেছেন মহতারাম অনিচ্ছায় গোসলের সময় যদি কানে পানি চলে গেলে আমাদের রোজা বঙ্গ হয়ে যাবে কিনা মতারাম না অনিচ্ছায় কোনো কিছু হয়ে থাকলে শরীরের ভিতরে অথবা শরীর থেকে কিছু বের হয়ে গেলে অনিচ্ছা যদি হয়ে থাকে সেটার জন্য রোজার কোনো ক্ষতি হবে না চমৎকার বলেছেন মহতারাম এম ডি আলামিন রয়েছেন মহতারাম যে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় মতারাম আলামিন ভাই আমাদেরকে লিখেছেন সেটা হচ্ছে আমরা দেখি দোকানপাটে পাটে জাকাতের কাপড় পাওয়া যায় মতারাম আমরা যে জাকাত দেব মহতারাম উত্তম আল্লাহ কি আল্লা সুহামুল্লাহ কোরআনে কারিম এরশাদ করছেন তোম ফুর করাহিম এই জাকাতের সম্পদটা উত্তোলন করা হবে ধনীদের মধ্য থেকে এবং বণ্টিত হবে গরিবদের মাঝে এবং সেটা বণ্টিত হবে যেই যে সম্পদের আমরা কথা বললাম জাকাতুল হলি

শুধুমাত্র তাকে বস্ত্র দিয়ে থাকে তাহলে বাকি চারটা থেকে আমি তাকে মাহরুম করলাম এই জন্য ওলামায় সব এলাকা ইসলামিক স্টেট যদি হয়ে থাকে প্রত্যেক সম্পদের আলাদা আলাদা সেই সম্পদ থেকে আদায় করা হবে আর যদি সেটা ব্যবস্থা ইসলামিক স্টেট না থেকে থাকে তাহলে কুতুল বালাদ অর্থাৎ ওই ওই সমাজে দেশে যেটা বেশি চলে যেমন নকদ আমাদের দেশে টাকা টাকা বেশি চলে টাকা বেশি চলে এটা দিয়ে আমি টাকা কি বলা হয় সম্পদ খাবার কিনতে পারছি কাপড় কিনতে পারছি আমি চিকিৎসা করতে পারছি এটা দিতে পারে কিন্তু শুধুমাত্র যদি কাপড় দেওয়া হয় তাহলে এটা

যে সব হাদিস সব ক্ষেত্রে খাদ্যের কথা বলা হয়েছে খাদ্যটা বলা হয় কুতুল বালাদ যে দেশে যে খাদ্য প্রচলন বেশি যেমন আমাদের দেশে ভাত যদি আমাদের দেশে দেখুন আমাদের দেশে কিন্তু দাতা বেশি গ্রহিতা কম কম আর সাদা কাতুল ফেতেরটা কিন্তু অনেকের উপরে যেমন আপনার গোলাম স্বাধীন পুরুষ মহিলা ছোট বড় সবার সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য সেক্ষেত্রে খুঁজে দেখলে কিন্তু মানে গ্রহিতা কম এখন যদি আমি আমার টেরিটর এটা তো আদায় করতে হবে এটা ফরজ আর ওয়াজিব এটা আদায় করে দিতে হবে ফিত্রা এখন যদি দিতে চাই অনেকে কিন্তু একজন কি দিবে তাহলে সবাই যদি খাবার দেয় এই ভտր লোকে শুধু খাবার দিয়ে কি করবে উনি জি মত আমাকে এটা বুঝতে হবে সেই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেন এবং ক্লাসিক্যাল ইসলামিক স্কলারগণ বলছেন যে এই দেশে যেটা দিয়ে সবকিছুকে না যায় পাওয়া যায় একটু আগে আপনি যে কথাটা বলেছিলেন সেই ক্ষেত্রে অর্থ দিবে চমৎকার বলেছেন মুতরাম জাযাকাল্লাহ ফাই মোহাম্মদ ভাই লিখেছেন যে মুতরাম কি মনে করবেন না আমারও মোহতারাম একটা জানার ইচ্ছা আছে যে আংটি বোরা মোহতারাম আংটি বোরা আপনার হাতেও তিনি আংটি দেখেছেন প্রশ্ন করেছেন মোহতারাম অনেক ধন্যবাদ বিশ্বনবী সালাম একবার হাতে সহি বোখারিতে উদ্ধৃত হয়েছে বিশ্বনবী সালাম তিনি স্বর্ণের আংটি পরেছেন স্বর্ণের আংটি পড়ার পরে তিনি খালা আল্লাহ রসুল আসলাম ওই স্বর্ণের আংটিটা খুলে ফেলে দিলেন খুলে দেওয়ার পরে সাহাবিরা এটা খুলে ফেলে দিলেন বিশ্বনবী সাল্লাহ আলহিউসালাম এর পরবর্তীতে তিনি রূপার আংটি পোট

সিদ্দিকা রাজি আল্লাহ তালান সামনে একবার তিনি কিছু রূপা তৈরি আংটি পরে এসেছিলেন আল্লাহ রসুল আসলাম বললেন হালার আধ্যায়িত জাকাত আহা তুমি কি এর জাকাত আদায় করেছ তিনি বললেন ইয়া রাসুল্লাহ সানা তুহুন্না লা আতাজাই ইয়া বিহা ইয়া রাসুল্লাহ এগুলো আমি নিজে বানিয়েছি আপনাকে সুন্দর সাসে যে দেখানোর জন্য আল্লাহ রসুল আসলাম বললেন যে তোমার যদি জাকাত আদায় করে না থাকো তাহলে এগুলি তোমার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে বোঝা গেল ওইখানে একাধিক আংটি তিনি পড়েছেন তাহলে রূপার আংটি পরিধান করা এটা মুসলমানের জন্য বৈধ আছে পুরুষের জন্য স্বর্ণের আংটি নয় তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো এই আংটি আমাকে কোন উপকার সাধন করতে পারে না অনেকেই বলে আংটি কোনো উপকার সাধন করতে পারে না কারণ আমরা জানি ওমর তালাহন যখন হাজরে আসওয়াদ চুম্বন দিতে গেলেন তিনি হাজরে আসওয়াদকে অ্যাড্রেস করে তৈরি ইয়া হাজার ইন্নাকা হাজার হে পাথর তুমি তো একটা মাত্র পাথর লা তাদুরু ওয়ালা তানফা তুমি কারো উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না লাউলা আননি রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকাব্বালুকা মা কাব্বালতুকা আমি যদি আল্লাহর রাসূলকে তোমাকে চুম্বন দিতে না দেখতাম তাহলে কখনো চুম্বন দিতাম না সুবহানাল্লাহ তাহলে তোমার কোনো উপকার তুমি করতে পারো না পৃথিবীর বুকে সবচেয়ে দামি পাথর তো হাজরে আসওয়াদ জি অতএব এই পাথরের যেহেতু কোনো উপকার নাই ক্ষতি নাই তাহলে এগুলিও কিন্তু আমাদের কোনো উপকার ক্ষতি করতে পারে তোমরা বলেছেন মতন আমাদের সাথে অনেকে রয়েছেন হক নেওয়াজ সিরাজি রয়েছেন আমাদের সাথে মাইনুদ্দিন রয়েছেন আমাদের সাথে লিখেছেন মার্শাল্লাহ রয়েছেন মোহাম্মদ শাকিল সৌদি থেকে তিনি লিখেছেন দেখছি আপনাদেরকে শুনছি জজাকাল্লাহ ভাইজান প্রিন্স সজীব হাসান আমাদেরকে তিনি লিখেছেন মুতরাম যে এক চমৎকার প্রশ্ন করেছেন যে আমরা তো জানি আজান দেওয়ার পরে নামাজের জন্য আহ্বান করা যাবে না তিনি লিখেছেন তাহলে আমি মানুষকে নামাজের জন্য আহ্বান কিভাবে করতে পারি হ্যাঁ উনি একটা কথা বলেছেন তবে আমাদের আর স্টাডি করি কথাগুলি সমাজের মাঝে বলা দরকার যদি জানার জন্য হয়ে থাকে তাতেও যদিও আমরা আমাদেরকে জিকির বলে দাবি করি না আল্লাহ তালা আমাদেরকে সেই যোগ্যতা দিন আমরা দোয়া করছি তো বিশ্বনবী নবী সাল আমলে আজানের মাধ্যমে মানুষকে আহ্বান করা হতো আল্লাহ রসুল এবং সাহাবিরও যখন নামাজের দিকে যেতেন তখন তারা বলতেন আসলাত আসালাত এই কথাগুলি বাক্যগুলো উচ্চারণ করতেন আসসালাত আস্সালাত নামাজ নামাজ আমরা তো নামাজ নামাজ এটা বলতে পারি যাবার সময় মানুষকে ওই যে আপনি শুরুতে বলেন তা আলাল বের রুয়াত্তাকওয়ালা তা আওয়ান আলাল ইসমি আলাউদ দুয়ান আদ্দা আলু আলা আলাল খাই রে কাফ আইলিহি তাহলে আমরা যাবার সময় বলতে পারি ভাই নামাজের সময় হয়েছে চলুন কিন্তু অন্য কোনোভাবে ডাকার কোনো বৈধতা নেই চমৎকার বলেছেন মোহতারাম জাজাকাল্লাহ মোহতারাম আমরা যাবো ইনশাআল্লাহ তালা আপনার কাছে প্রিয় আপনারা শুনছেন নাইনটি সিক্স পয়েন্ট ফোর স্পাইস এফ এম এবং দেখছেন নাইনটি সিক্স পয়েন্ট ফোর স্পাইস এফ এম এর ফেসবুক পেজে এসে যান মে প্রেজেন্ট ইসলামী সওয়াল জবাব আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে অজানা কোনো প্রশ্ন ইসলামের বিভিন্ন মাসলা মাসার সম্পর্কে যদি আপনি জানতে চান সেই ক্ষেত্রে আপনার যা করতে হবে আমাদের দুইটি মাধ্যম রয়েছে বলে দিচ্ছি একটি হচ্ছে এস এম এস আর দ্বিতীয় হচ্ছে ফেসবুক এস এম এস এর মাধ্যমে যদি আপনার প্রশ্ন করতে চান সেই ক্ষেত্রে আপনার যা করতে হবে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন এস এফ এম স্পেস দিয়ে আপনার নাম প্রশ্ন পাঠিয়ে এই অথবা ফেসবুকে কমেন্ট করবেন ইনশা আল্লাহ তালা আপনার প্রশ্নের সঠিক উত্তরটি আনসনের আলোকে দেওয়ার চেষ্টা করব ইনশাল আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করছেন মহতারাম সৎকাতে সৎকায় ফিত এই বিষয়ে আলোচনা করছেন আমাদের সবার পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব যে যার আলোচনাগুলো যার উপস্থাপনা আলোকে আমরা আমরা টেলিভিশন যখন চালু করি বা আমরা ওপেন করি তখন দেখতে পারি আলোচনা আমাদের সাথে রয়েছেন শেখ মুফতি মুফতি হায়দায়তুল্লাহ দাম হ্যাঁ অবশ্যই আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নগুলো কোরআনসুনের আলোকে উত্তর দেবো সেজন্য আপনি দ্রুত আপনাদের কমেন্ট করে ফেলুন ইনশাল্লাহ তালা আপনার প্রশ্ন পাঠিয়ে দিবেন আল্লাহ তালা আমাদেরকে জানার বুঝার তৌফিক দান করে মোতা আমাদেরকে অনেকেই লিখেছেন যে নামাজের মধ্যে যদি হাসি আসে সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলতে পারবো কিনা মোতার নামাজের শুধুমাত্র তাসবি জায়েজ যেমন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলি জায়েজ আছে সেক্ষেত্রে এটা বারবার না দেওয়াটাই উচিত পারতপক্ষে হাসিটাকে রুদ্ধ করার চেষ্টা করবে সেটা যদি না হয়ে থাকে তাহলে সুবহানাল্লাহ এমন আস্তে বলবে অন্যরা যেন শুনতে না পারে মুতারাম চমৎকার বলেছেন আমার এক ভাই লিখেছেন আচ্ছা এক বোন লিখেছেন প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে নাকি মৃত্যু যন্ত্রণা থেকে আল্লাহ তালা রেখাই দিবে এই হাদিস সহি কিনা এক আর দ্বিতীয় কথা হচ্ছে আর কখন পাঠ করতে হবে ফরজ সালাতের পরপরই নাকি সুন্নত নফল বিতির শেষ করার পরে মহাতারাম মাসা অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন আমরা হাদিস থেকে যেটা জানি আর কি বিশ্ব নবী সালাম তিনি বলেন মান কারা আয়াতাল কুরসি বা আদা করলে সালাতে মাকতুবা লামিয়াম না ইল্লা ইয়ামুথ এই হাদিস কেন বিশুদ্ধতম হাদিস আল্লাহ রসুল সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর ফরজ নামাজের পর নট শুন না ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পড়বে এর ওসিলায় আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন তবে জান্নাতে যাওয়া তার জন্য দেরি হচ্ছে কি জন্যে মৃত্যুবরণ করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না শুধুমাত্র তার বাধা এটা মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ অতএব ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন মহতার চমৎকে বলেছেন জাকাল আমাদেরকে এক ভাই লিখেছেন যে আমরা শুনেছি কেউ যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে যে আদায় করবে তার জন্য নাকি এই যে এশার থেকে ফজর পর্যন্ত নফল নামাজ পড়ার সব আল্লাহ তালা দান করবে এটা কতটুকু সহিম মাসাল্লাহ এই হাদিসটার ব্যাপারে যদিও সনাদে অফিহি দর্ফন দুর্বলতা রয়েছে তারপরেও ফাজাইলের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করা বৈধ এবং জায়েজ এটা ইমাম নাবাবির সহকারে শুরু করে চার মাঝাবির ইমামগণই বলেছেন এবং ক্লাসিক্যাল ইসলামিক স্কুলারও বলেন হাদিসটা হচ্ছে এরকম মানসাল্লাহ আয়শা আফি জামা আতিন কানা কাকিয়ামিল্লাইলে নিসফা যে ব্যক্তি আশার সালাদ জামাত সহকারে আদায় করলো সে অর্ধরাত্রি পর্যন্ত কেয়ামুল্লাইল আদায় করা সব আল্লাহ তালা আমল নামা ومن صلى الصبح في جماعة فكان قيامه كقيام ليل ليلٍ. প্রত্যেক কোনো ব্যক্তি যদি এরকম হয়ে থাকে যে এই ফজরের সালাদটাও সে জামাত সহকারে আদায় করলো তাহলে সারা রাত দাঁড়িয়ে তে আদায় করা সওয়ালা তালা আমুল নামায় দেবেন এটা উদ্বুদ্ধ করা হয়েছে জামাতে শরিক হওয়ার জন্য যে আমরা জানি যে জামাতে শরিক হওয়া জামাতে সালাত আদায় করা প্রত্যেক পুরুষ বালেগের জন্য কিন্তু এটা ওয়াজিব যদি কেউ নামাজ বাসায় পড়ে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু ওয়াজিব তরক করার গুনাহগার হয়ে যাবেন মতারম চমৎকে বলেছেন মহতারম আজকের সর্বশেষ প্রশ্ন হত ইসরাত জাহান আমাদেরকে লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তিনি লিখেছেন মোহরাম জাকাত দেবার সময়সীমা কি এক মানে জাকাত প্রদানের কোনো ফিক্সড সময় আছে কিনা মতাম না জাকাতে নির্ধারিত কোনো সময় নেই রমজান মাসে মানুষ বেশি দিয়ে থাকে কারণ রমজান মাসে ন্যূনতম দানের সবাব আল্লাহ তালা সাতশো গুণ দেন ন্যূনতম রমজানের বাইরে সর্বোচ্চ দিন সাতশো আর রমজানে হচ্ছে ন্যূনতম সাতশো জিলা সাবি মেয়াতি ফাস ফাঁসা আয়দা তো এই জন্য রমজান মাসে অনেকে দেয় উদ্বুদ্ধ হয় কিন্তু আমার সম্পদের দিকে খেয়াল করতে হবে কখন তার বছর পূর্ণ হচ্ছে সেদিক করে তো আমরা প্রথম যেদিন জাকাত দেব সেটাকে একটা বার্থ ডেট এটা ধরে নিতে হবে সেই হিসাব করে কিন্তু প্রতি বছর আদায় করে দিতে হবে আমাদের কত জাকাতটা পুরো বছরে দিতে পারবে পুরো বছর দেওয়া যাবে সাদাকাতুল ফিতের যদি সময় থাকে আমি এক মিনিট একটা কথা বলতে চাই সাদাকাতুল ফিতরটা অবশ্যই ঈদের মুসল্লায় যাবার আগে আদায় করতে হবে নচেত

জানাবো যে যাদের সাদাকাতুল কাতুল ফেতের ওয়াজিব হয়ে গিয়েছে অত অবশ্যই ঈদের একদিন কিংবা দুই দিন আগে থেকে আদায় করে দেয়া এবং সর্বশেষ ঈদ গাহে যাবার আগে আদায় করে দেবে মমতা চমৎকার বলেন আপনি মোনাজাতের মাধ্যমে প্রোগ্রামটা শেষ করেন ইনশাল্লাহ সারাগান বিদায় নিয়ে নিচ্ছি প্রদর্শ্রোতা এতক্ষণ পর্যন্ত সময় ধরে দীর্ঘ একটি ঘন্টা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো বললাম আমল করার তফিকদান করুক আমিন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি সাইদুজ্জামান বিদায় নিচ্ছি অমাতা ইল্লা বিল্লাহ কথা হবে আগামীকাল ঠিক একই সময়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহিম আল্লাহাম حمد الشاكرين والصلاه والسلام على النبي الامين وعلى اله وصحبه اجمعين. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم امين. ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة. إِنَّكَ أَنتَ الْوَهَّابُ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

আল্লাহ যারা লাইলাতুল কদর কে পাওয়ার জন্য ইবাদত করেছে তাদেরকে আল্লাহ এই আবাদত কে কদরের কদর হিসেবে কবুলের মঞ্জুরি করে না তোমার প্রিয় হাবিব বলেছে মানুষ দুটি জিনিস থেকে পানাহানা চাইলে

মাহের আমাদানের শেষ দশকে এসে আমরা ক্ষমা চাই রব্বুল আলমিন জিন্দিগানির গুনা খাতে ক্ষমা করে দি এ জাহান্নাম থেকে চিরতরে আমাদেরকে আজাদ করে দাও আমাদের আম্মাদেরকে আজাদ করে দাও আমাদের আব্বাদেরকে ক্ষমা করে দাও আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি জ্যাঠা জেঠি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবাইকে তুমি ক্ষমা করে দাও আমাদের জন্য কল্যাণের ফয়সালা করে দাও মাহের আমাদানের পবিত্রতা রক্ষা করে সিয়াম সাধনা বাকিগুলি করার তৌফিক দাও আল্লাহ আমি أي رب الليل <سؤال> <سؤال> مين أي رجاء بمقران تلاوة أمادير جنو حشر المايدان <سؤال> شو باريش كوربي أمادير كشيونو جيء رجاء غليار قران تلاوة كورر التوفيق داو. اللهم. قرانو جيء جيبون nirbahو كورر التوفيق داو. اللهم. رب الليل من بيو بجيل جي رسل أمادير اتسكير دعاء قبول منزور كورنا. آمين. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين وجعل آخرك لا من عند الموت لا إله إلا الله محمد